সুন্দরবনের ভারতীয় অংশে 11 বাংলাদেশে গ্রেপ্তার। সুন্দরবনের ভারতীয় অংশ থেকে 11 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের সুন্দরবন কোস্টাল পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের কর্মী আছেন বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিরা সুন্দরবনের জিলা জঙ্গলে লুকিয়ে ছিলেন। তাদের মধ্যে 4 জন পুরুষ, 4 জন নারী ও 3টি শিশু রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল শনিবার কলকাতায় আলিপুর আদালতে তোলা হয়। তাদের মধ্যে 4 জন পুরুষকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে, 4 জন নারীকে কারা হেফাজতে পাঠানো হয়েছে আর 3 শিশুকে শিশু কল্যাণ কমিটির হেফাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের নাম পরিচয় টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।